হ্যালো বন্ধুরা, ফিরে এলাম নতুন একটা ভিডিওতে। আর অলরেডি তোমরা দেখে ফেলেছ বেশ কয়েকটা টয় ইকুইপমেন্ট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আর এগুলোকে কিন্তু কালেক্ট করে নিব আজকের কালেক্টিং বাস্কেটে। তো গাইজ, প্রথমে কিন্তু আমি কালেক্ট করে নিচ্ছি একটা টয় মনিটরকে, আর এটা হচ্ছে একটা মেডিকেল টয় ইকুইপমেন্ট যার মাধ্যমে হার্টবিটগুলো ফুটে উঠে। তো এটাকে রাখছি, দেন কিন্তু এবার উপর থেকে কালেক্ট করে নিলাম একটা হেয়ার ব্রাশকে। আর বন্ধুরা, এটা হচ্ছে একটা টয় চিরণি যার সাহায্যে চুলগুলোকে পরিপাটি করে রাখা যায়। তো এটাকে রাখবো, দেন কিন্তু এখান থেকে কালেক্ট করে নিচ্ছি একেবারে ফেক একটা মেডিকেল টয় ইকুইপমেন্ট, একটা পরিমাপক যন্ত্র, একটা পাখির আকৃতিতে গড়া এই যন্ত্রটাকে রাখার পরে এবার কিন্তু আমি কালেক্ট করে নিচ্ছি একটা কিচেন টয়কে। আর বন্ধুরা, এটা হচ্ছে একটা গ্যাস ওভেন যা রয়েছে রেড, ইয়েলো এবং ব্লু কালারের চমৎকার একটা কম্বিনেশন। তো এটাকে রাখার পরে এবার কিন্তু কালেক্ট করে নিচ্ছি একেবারে ফেক একটা টয়কে, আর এটা হচ্ছে একটা সোয়ান। তো বন্ধুরা, আমি এটাকে রাখছি এখানে, এরপরে কিন্তু কালেক্ট করে নিব একটা টয় নাইফকে। আর এটা কিন্তু পুরোপুরি ব্লু কালারের প্লাস্টিক দিয়ে তৈরি করা একটা টয় নাইফ, একেবারে ফেক একটা টয়। তো এটাকে রাখার পরে এবার কিন্তু আমি এই গাছের উপর দিক থেকে কালেক্ট করে নিচ্ছি একটা ডেন্টাল টয় ইকুইপমেন্টকে, একটা লাইট পুরোপুরি অরেঞ্জ কালারের একটা আনরিয়েলিস্টিক মেডিকেল টয় ইকুইপমেন্টকে রাখার পরে আমি কিন্তু এবার এই উপর থেকে কালেক্ট করে নিচ্ছি একটা রিয়েলিস্টিক স্পুনকে। আর এটা কিন্তু খুব ভালো মানের প্লাস্টিক দিয়ে তৈরি করা, একটা রিয়েলিস্টিক স্পুনের মতোই মনে হচ্ছে। তো এটাকে রাখবো, দেন কিন্তু বন্ধুরা এবার আমি দেখে ফেলেছি এই পাতাগুলোর মাঝে আটকে রয়েছে একটা টয় সানগ্লাস, আর এটা কিন্তু পুরোপুরি নীল রঙের প্লাস্টিক দিয়ে তৈরি করা একটা ফেক টয় সানগ্লাস। তো এটাকে রাখার পরে আমি কিন্তু এবার এখানে দেখে ফেলেছি একটা কচ্ছপ আকৃতির একটা ফেক টয়কে, আর এটা কিন্তু একেবারে হালকা ধরনের প্লাস্টিক দিয়ে তৈরি করা একটা ফেক টয়। তো এটাকে রাখার পরে আমি এবার এখান থেকে কালেক্ট করে নিচ্ছি আরও একটা মেডিকেল টয় ইকুইপমেন্টকে। আর বন্ধুরা, এটা হচ্ছে একটা টয় ট্রে যার মধ্যে সিজার এবং নাইফগুলোকে রাখা হয়। তো এটাকে রাখার পরেই কিন্তু আমি দেখে ফেলেছি একটা টয় সিজারকে, একটা মেডিকেল টয় ইকুইপমেন্ট, একেবারে লো কোয়ালিটি প্লাস্টিক দিয়ে তৈরি করা একটা টয় সিজার। তো এটাকে রাখার পরেই এবার কিন্তু আমি এইখান থেকে কালেক্ট করে নিচ্ছি একটা হেয়ার ক্লিপকে যার সাহায্যে চুলগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা যায়, পুরোপুরি রিয়েলিস্টিক একটা টয় ক্লিপ। তো এটাকে রাখার পরেই আমি কিন্তু এবার কালেক্ট করে নিচ্ছি একটা কিচেন টয়কে। আর বন্ধুরা, এটা হচ্ছে একটা স্প্যাচুলা, একটা টয় স্পুন, পুরোপুরি রিয়েলিস্টিক দেখতে একটা টয় স্পুনকে রাখার পরে এবার কিন্তু আমি কালেক্ট করে নিচ্ছি একটা মেডিকেল টয় ইকুইপমেন্টকে। আর বন্ধুরা, এটা হচ্ছে একটা ওজন মাপার যন্ত্র, একটা ওয়েট মাপার মেশিন, আর এটা কিন্তু গ্রিন ব্লু কম্বিনেশনে গড়া একটা ওজন মাপার যন্ত্র। তো এটাকে রাখার পরেই আমি কিন্তু এবার কালেক্ট করে নিচ্ছি একটা টয় ক্যাপসুলকে, আর এটা কিন্তু পিঙ্ক ব্লু কম্বিনেশনে গড়া একটা রিয়েলিস্টিক টয় ক্যাপসুল। তো এটাকে রাখলাম, দেন কিন্তু এই ফুলের টবের মাঝে দেখে ফেলেছি একটা কনস্ট্রাকশন টয় টুলস। আর বন্ধুরা, এটা হচ্ছে একটা স্ক্রু ড্রাইভার যার সাহায্যে স্ক্রুগুলোকে খুব সহজে টাইট দেওয়া যায় এবং খোলা যায়। তো এটাকে রাখার পরেই আমি কিন্তু এবার এই উপরের দিকটা থেকে কালেক্ট করে নিচ্ছি একটা সুপার হিরো টয় ফিগার, আর এটা হচ্ছে একটা আয়রন ম্যান টয় ফিগার, পুরোপুরি রিয়েলিস্টিক দেখতে এই ফিগারটাকে রাখবো। দেন কিন্তু দেখো এখানে রয়েছে একটা বাইক ভেহিকল, আর বন্ধুরা এটা হচ্ছে একটা পুলিশ বাইক, পুরোপুরি সবুজ রঙের প্লাস্টিক দিয়ে তৈরি করা একটা বাইক ভেহিকল। তো এটাকে রাখার পরে আমি কিন্তু এবার কালেক্ট করে নিচ্ছি একটা টয় কড়াইকে, একেবারে রিয়েলিস্টিক ভালো মানের প্লাস্টিক দিয়ে তৈরি করা একটা টয় কড়াই, আর এর মধ্যে কিন্তু বিভিন্ন ভাজা পুরি করা হয়ে থাকে। তো এটাকে রাখবো, দেন কিন্তু এখান থেকে কালেক্ট করে নিচ্ছি একটা টয় নাইফকে। আর বন্ধুরা, এটা হচ্ছে হোয়াইট পিঙ্ক কম্বিনেশনে গড়া একটা টয় নাইফ। বাইরে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আর এরই মাঝে কিন্তু আমি কালেক্ট করে যাব একের পর এক টয়। তো এবার কিন্তু হাতে রয়েছে একটা টয় আইসক্রিম, একটা কাঠি আইসক্রিম, আর এটাকে রাখার পরে এবার কিন্তু এখান থেকে কালেক্ট করে নিচ্ছি একটা গ্যাস ওভেনকে, একেবারে সস্তা মানের প্লাস্টিক দিয়ে তৈরি করা গ্যাস ওভেন যা রয়েছে ডাবল হেড। তো এটাকে রাখার পরে আমি কিন্তু এখান থেকে কালেক্ট করে নিচ্ছি একটা ফ্রুট জুসের ক্যানকে, সিলভার দিয়ে তৈরি করা একেবারে হালকা ধরনের একটা ক্যান। এটাকে রাখার পরে কিন্তু বন্ধুরা এবার আমি কালেক্ট করে নিচ্ছি একটা ভেজিটেবল টয়কে, আর এটা কিন্তু পুরোপুরি অরেঞ্জ কালারের প্লাস্টিক দিয়ে তৈরি করা একটা ভেজিটেবল টয়। তো এটাকে রাখলাম, দেন কিন্তু এখান থেকে দেখে ফেলেছি একটা
হেয়ার ড্রায়ার মেশিনকে, যার সাহায্যে চুলগুলোকে খুব সহজে শুকানো যায়। আর এর গায়ে কিন্তু রয়েছে পনির বেশ কিছু স্টিকার। আর বন্ধুরা, বাইরে কিন্তু ঝড় শুরু হয়ে গিয়েছে, তো এই মাসে কিন্তু আমি একের পর এক কালেক্ট করে যাবো সবগুলো টয়কে। তো এবার কিন্তু রয়েছে একটা টয় ঢাকনা, সিলভার দিয়ে তৈরি করা একেবারে রিয়েলিস্টিক একটা টয় ঢাকনাকে রাখার পরে এবার কিন্তু কালেক্ট করে নিচ্ছি আরও একটা মেডিকেল টয় ইকুইপমেন্টকে। আর বন্ধুরা, এটা হচ্ছে একটা পরিমাপক যন্ত্র, ব্লু কালারের প্লাস্টিক দিয়ে তৈরি করা। এই পরিমাপক যন্ত্রটাকে রাখার পরে এবার কিন্তু রয়েছে একটা ফাস্ট ফুড টয় আইটেম, আর এটা হচ্ছে একটা লেগ পিস, একেবারে ফেক একটা ফুড টয়। আর বন্ধুরা, এরপরে কিন্তু দেখে ফেলেছি একটা বাইসাইকেল টয়কে, আর এটা হচ্ছে একেবারে হালকা ধরনের প্লাস্টিক দিয়ে তৈরি করা, রিয়েলিস্টিক দেখতে কালারফুল একটা টয় বাইসাইকেল। এর ঝুড়িটাকে দেখো, এর পেছনের চাকাগুলোকে দেখো, কতটা চমৎকারভাবে তৈরি করা হয়েছে এই টয় বাইসাইকেলটাকে। আর এটাকে রাখার পরে এবার কিন্তু কালেক্ট করে নিচ্ছি একটা টয় ফ্যানকে। আর বন্ধুরা, এটা কিন্তু অরেঞ্জ হোয়াইট কম্বিনেশনে গড়া, প্লাস্টিক দিয়ে তৈরি করা একটা টয় ফ্যান, তো এটাকে রাখবো। দেন কিন্তু এখানে রয়েছে পুরোপুরি লাল রঙের একটা স্পুন, আর এটা কিন্তু বেশ রিয়েলিস্টিক দেখতে একটা টয় স্পুন। তো বন্ধুরা, এটাকে রাখার পরে এবার কিন্তু রয়েছে একটা ভেজিটেবল টয়, একেবারে ফেক এবং আনরিয়েলিস্টিক একটা ভেজিটেবল। তো এটাকে রাখার পরে এবার কিন্তু আমি কালেক্ট করে নিচ্ছি একটা গ্যাস ওভেনকে, আর এটা কিন্তু পুরোপুরি লাল রঙের একেবারে সস্তা মানের প্লাস্টিক দিয়ে তৈরি করা একটা দেশি প্রোডাক্ট একটা গ্যাস ওভেন, তো এটাকে রাখবো। দেন কিন্তু এখানে রয়েছে একটা চাউমিন, পুরোপুরি ফেক একটা ফাস্ট ফুড আইটেম, তো এটাকে রাখার পরে আমি এবার কালেক্ট করে নিচ্ছি পিঠা তৈরির একটা খাঁচকে। বন্ধুরা দেখো, বাইরে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে যাচ্ছে, আর এরই মাঝে হাতে রয়েছে একটা পিঠা তৈরির খাঁচ, যার মাধ্যমে পিঠা তৈরি করা হয়ে থাকে চালের গুঁড়ো এবং বিভিন্ন উপাদান দিয়ে। তো এটাকে রাখার পরে এবার কিন্তু কালেক্ট করে নিচ্ছি আজকের শেষ একটা টয়কে। আর বন্ধুরা, এটা হচ্ছে একটা এয়ারপ্লেন, একেবারে রিয়েলিস্টিক দেখতে একটা টয় এয়ারপ্লেন।